চিত্তরঞ্জন দাস আজ তার জন্মদিন উপলক্ষে দু চার কথা দেশবাসী ভালোবেসে তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেছে অবিভক্ত বাংলায় মানুষের এতখানি শ্রদ্ধা তার আগে বোধ করি আর কোন রাজনৈতিক নেতার ভাগ্যে জোটেনি চিত্তরঞ্জনের রাজনীতিক বা দেশ নেতার পরিচয়টি অন্য সব পরিচয়কে ছাপিয়ে গেলেও সাহিত্যের প্রতি তার অনুরাগ উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছিলেন তার সাহিত্য চর্চার সূত্রপাত কবিতা দিয়ে নিতান্ত কিশোর বয়সেই তাঁর লেখালেখির শুরু তার স্কুল জীবনের সহপাঠী শরৎচন্দ্র রায়চৌধুরী বলতেন চিত্ত ছোটোবেলা থেকেই পকেট ভর্তি করে ছোট ছোট কাগজে কবিতা লিখে আনত আর টিফিনের ছুটিতে আমাদের দেখাতো জোড়াসাকু ঠাকুরবাড়ির খামখেয়ালি ক্লাবের সভ্য ছিলেন তিনি সেই সূত্রে রবীন্দ্রনাথ ছাড়াও অবনীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ সেন প্রমুখের সঙ্গে তিনি সাহিত্য পাঠ ও সাহিত্য চর্চা চর্চায় অংশ নিতেন চিত্তরঞ্জন দাসের কবিতা বন্দি প্রথম প্রকাশিত হয় ১৯ বছর বয়সে নব্য ভারত পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ মালঞ্জু প্রকাশিত হয় আঠারোশো ছিয়ানব্বই ছিয়ানব্বই সালে তার প্রিয় লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ ও কমলাকান্তের দপ্তর বই দুটি তার খুব প্রিয় ছিল কবি গল্পকার প্রাবন্ধিক চিত্তরঞ্জনকে বাংলা সাহিত্য তেমন মনে রাখেনি যদিও একসময় আখির মতন দু চারটি কবিতা পাঠ্যপুস্তকভুক্ত হয়েছিল তাঁর লেখা ঈশ্বর কবিতা পাঠ করি শোনাচ্ছি আপনাদের ঈশ্বর ঈশ্বর বলি অবোধ ক্রন্দন প্রচন্ড ঝটিকা বহি গগন ভরিয়া আমাদের সুখ শান্তি নিতে চেহরিয়া বাড়াইয়া আমাদের বিজন বেদন জীবন যাতনা তরে সজল নয়ন জুড়াইতে চাই হৃদয় ঈশ্বর সৃজিয়া আপনার হৃদয়ের ধূম রাশি দিয়া সত্য বলে পূজা করি অলিক স্বপন হায় হায় মিথ্যা কথা ঈশ্বর ঈশ্বর করুণ ক্রন্দন ওঠে অনন্ত গগনে ঠেলে ফেলি জীবনের বিনীত ভর ধরণীর আত্মনাথ শুনি না শ্রবণে ঊর্ধ্ব মুখে চেয়ে থাকি ডাকি নিরন্তর শতবার প্রতারিত কাঁদি মনে ভাবলে আশ্চর্য লাগে রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ দাস এই তিন কবির কলমেই উঠে এসেছিল চিত্তরঞ্জনের প্রয়াণ সত্যি মৃত্যুহীন প্রাণ ছিলেন তিনি কবিতাগুলি তার প্রমাণ তার মৃত্যুতে রবীন্দ্রনাথ লিখেছিলেন এনেছিল সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান নজরুল তার মৃত্যুকে তুলনা করেছিলেন ইন্দ্রপতনের সঙ্গে লিখেছিলেন ও অবতার যুগে জন্মেনি মোরা কেহ দেখিনি কো মোরা ওদের দেখিনি দেবের জ্যোতির দেহ কিন্তু যখনই বসিতে পেয়েছি তোমার চরণতলে না জানিতে কিছু না বুঝিতে কিছু নয়ন ভরেছে জলে বুদ্ধের ত্যাগ শুনেছি মহান দেখিনি কো চোখে তাহি নাহি মামরা দেখেছি ত্যাগের আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বা শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে বা বন্ধু বান্ধব ফ্রেন্ডসদের সাথে হয়তো তাদের আমি একটু আনন্দ দিতে পারবো থ্যাংক ইউ